সবজি এবং শাগে ঘাসকে কী কীভাবে আটকাবেন তার জন্য ভিডিওটি পুরোটা অবশ্যই কিন্তু দেখবেন বন্ধুরা কৃষক কথার আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন যদি আপনাদের মাঠে ঘাস সমস্যা করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওটা যদি পুরোটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি ধরনের ঘাস আপনারা মাঠের মধ্যে মেরে ফেলতে পারেন গাছ থাকা অবস্থায় সে আপনাদের গাছ ছোট হতে পারে বড় হতে পারে কিংবা শাক ধনে পাতা এই ধরনের গাছ লাগিয়েছেন মানে শাক জাতীয় ফসল লাগিয়েছেন কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে ঘাস সেই জন্যই আমি নিয়ে এসেছি আজকের একটা সমাধান আপনারা ভিডিওটা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে ঘাস যখন আপনাদের জমিতে পুরোপুরিভাবে বিছিয়ে বেরিয়ে যাবে তখন আপনারা কি ধরনের ওষুধ প্রয়োগ করে চটপট কিন্তু এই ঘাসগুলোকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিরাময় করতে পারবেন এবং দীর্ঘমেয়াদিভাবেই করতে পারবেন তো প্রথমে আলোচনা করি ঘাস ক ধরনের হয় দেখুন দু ধরনের ঘাস হয় একটা চওড়া পাতা একটা সরু পাতা প্রধানত সরু পাতার ঘাসটাই কিন্তু আমাদের মাঠে বেশি ক্ষতি করে থাকে কারণ এটা প্রচুর পরিমাণে বেরোয় এই যে আপনারা দেখছেন এই সরু পাতার ঘাস এই সরু পাতার ঘাস কিন্তু শাককে পুরোপুরি নষ্ট করে দেবে যাই হোক মানে ধনে পাতা বা শাক ধরনের ফসল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় এই ঘাস তো আপনাকে এই ঘাসকে কিন্তু কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার জন্য আপনারা আমি ব্যবহার করছি অ্যাজিল দেখুন আপনারা এটাকে বুঝতে পারছেন তো অ্যাজিল আমি স্ক্রিনে ফটো তুলে ভালো করে দিয়ে দেবো তবু আপনারা দেখে নিন একবার অ্যাজিল ব্যবহার করবেন এটা কিন্তু খুব ভালো আদামা কোম্পানির ওষুধটা আড়াই তিনশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন চার ব্যারেল এক বিঘে জমির জন্য অ্যানাফ তো আপনারা কিন্তু এটা ব্যবহার করবেন আমি আগেও বিভিন্ন রকম মানে ঘাস মারা সবজির মধ্যে ঘাস কীভাবে আপনারা মারবেন মানে শাকের মধ্যে ঘাসটা কি করে মারবেন যেটা হাতে করে তোলা যাবে না সেই ঘাসটা মারার বিষ নিয়ে বিগত দিনে অন্য ওষুধ নিয়ে আলোচনা করেছি তবে এই ওষুধটা বাজারে নতুন এসছে এটা খুব ভালো রেজাল্টও দিচ্ছে এবং আমি স্প্রে করার জন্য নিয়ে এসেছি আমি দেখাবো আপনাদের যে কতটা আমি ডোজ ব্যবহার করছি এটা স্প্রে করার জন্যে আসলে যাই হোক এটা পঁচিশ এমএলের ডোজ দিতে হবে আপনাকে মানে এক ব্যারেলে আমি মানে চার ব্যারেল বললাম হান্ড্রেড এমএল একশো এম এল এর চার বারেল মানে পঁচিশ এমএলএ ডোজ এটা স্বাভাবিক ব্যাপারে আপনি বুঝে নিন যাই হোক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওগুলো লাইক করুন দেখুন আপনারা লাইক করলে আমাদের অনেক বেশি উৎসাহ লাগে আপনাদের এই রকম নতুন নতুন ওষুধ সম্বন্ধে এক্সপেরিমেন্ট করে জানানোর জন্য বা যখন আমি কোন ওষুধ স্প্রে করি যখন কোন নতুন ফসল লাগাই তখন আপনাদের সেই সমস্ত আমার যে এক্সপিরিয়েন্স সেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই আপনাদের একটা লাইক কিন্তু অতি আবশ্যক আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যান এর ফলে আপনাদের কিন্তু ঠিকমতো পরিচর্যাগুলো আপনারা বুঝতে পারেন না ফোন করে আবার আমাকে আপনারা ওই জিনিসগুলো জিজ্ঞেস করেন যে জিনিসগুলো কিন্তু আমি ভিডিওতে বারবার বলেছি তাই ভিডিওই যে জিনিসগুলো আমি মেনশন করে বলে দিচ্ছি দয়া করে সেই জিনিসগুলো ভিডিও থেকেই দেখে নিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের জীবন চলে বন্ধুরা তো আপনারা ফোন করবেন অবশ্যই করবেন অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন কিন্তু একটু সময়টাকে খেয়াল রেখে ফোন করেন আর ভিডিওতে যেগুলো দেওয়া আছে ভিডিওটা দুবার দেখুন দরকার বলে বুঝতে না পারলে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে তাহলেই তো ভালো করে বুঝতে পারবেন একটা দুটো কথা মিস করে গেলেও কিন্তু আপনারা ওই জিনিসটাতে সফলতা পাবেন না তাই চাষের সফলতা পেতে আমার ভিডিওগুলো পুরো দেখতে হবে আপনাকে আমার বলে শুধু নয় যে কোনো ভিডিও আপনি দেখছেন কোনো একটা জিনিস জানার জানার জন্য সেই ভিডিওটা পুরোটা দেখুন পুরোটা না দেখলে হতে পারে কোনো ছোটো ছোটো পয়েন্ট আপনার মিস হয়ে গেল একটুখানি দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড স্কিপ করার জন্য হতে পারে ওই ছোট্ট জিনিসটাই আপনার প্রচুর পরিমাণে প্রয়োজন ছিল আপনার মাঠে করার আপনি সেটা শোনেননি তাই করতে পারবেন না সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের অনেক উপকার হবে আমি তাহলে দেখাবো যে অ্যাজিল আমি কতটা দিচ্ছি ব্যারেলে বলে তো দিয়েছি আর স্প্রে কর আমি দেখাবো যদি পারি দেখাতে ভিডিও করতে আমি দেখিয়ে দেবো তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাজিলটা খুলে নিয়েছি এগুলোকে শেক করার মানে ঝাঁকিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো আপনার পাতলা তরল তো তাই এগুলো ঝাঁকিয়ে নেওয়ার প্রয়োজন নেই আপনার বোতলটা ভালো করে দেখে নিন ঠিক আছে এই যে বোতলটা এই বোতলটাই কিন্তু আপনারা কিনবেন আদামা কোম্পানির এটা আদামা কিন্তু খুব ভালো কোম্পানি বন্ধুরা আপনারা আপনাদের এলাকায় আদামার অন্যান্য ওষুধ পেলেও কিন্তু ব্যবহার করতে পারেন আর এই অ্যাজিল পেলে তো অবশ্যই ব্যবহার করবেন যদি আপনাদের মাঠে মানে ঘাস খুব বেরিয়ে গিয়ে থাকে তো কতটা ব্যবহার করব আমি সেটা আপনাদের দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন মা আশের দশ কুড়ি তিরিশ চল্লিশ তো আমি পঁচিশ ব্যবহার করব সেজন্যে আমার এই মাপটা চলবে না আমাকে অন্য আমার এই বুম ফ্লোয়ারের যেটা আছে এই মাপটা আমি ইউজ করব কারণ এই তাকে তাক দিলে পঁচিশ এম হয়ে যায় কিন্তু এটা অনেক ছোটো যাই হোক জানি না আমি কি ব্যাপার আছে তো মাপটা করে নিই আমি কারণ আপনার পাতলা মোটার ওপরে না মাপটা একটু আলাদা হয় আর কি তো সেক্ষেত্রে আমি এটার ওপর বসিয়ে এটাকে মাপটা নিয়ে নেবো বন্ধুরা এখানে মাপের জায়গাগুলো আমার আছে তো আমি ঢালছি আপনারা দেখুন আপনারা কী করবেন বলতো বিভিন্ন ওষুধের একই জিনিসে মাপ করবেন না কারণ ওষুধ যদি কোনো মাপ করার জন্য দিয়েছে না সেটা ব্যবহার করবেন তাহলে কী হয় বলুন তো নির্দিষ্ট মাপটা পাওয়া যায় কারণ পাতলা মোটার উপর নির্ভর করে না মাপগুলোর পার্থক্য হয়ে থাকে তাই আপনারা চেষ্টা করবেন পাতলা মোটা ব্যাপারটাকে নির্ণয় করার আমার এখানে একটু মধ্যে বেশি পড়ে গেল পঁচিশ এম এলের দেখে নিই আমি একবার পঁচিশ এমএলএর একটু বেশি পড়েছিলো যাই হোক চলে যাবে আমি জল একটু বাড়িয়ে দেবো তো আমি এটা এখানে ঢেলে দেবো বন্ধুরা এবং এটা ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়ে কিন্তু আমি আবার মিশিয়ে ফেলবো আপনারাও সময় এটাকে ধুয়ে নেবেন ধুয়ে নিলে সুবিধে হয় হ্যাঁ আমি এখানে জল ভরে নেব তো আর ওষুধ সবসময় ব্যবহার করার পর বন্ধুরা শিল মানে ঢাকনাটা না ভালো করে টাইট করবেন কারণ এগুলো বাই পারে উল্টে গেল কিছু হলো তো সেহেতু আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই এটা ভালো করে লাগান একটা সাইডে রাখুন তারপরেই কিন্তু আপনি আবার দ্বিতীয় কাজটা করতে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা স্প্রে করার পাঁচ থেকে ছ দিন হয়ে গেছে আজকের মধ্যেই কিন্তু গাছের মানে ঘাসের গোড়াগুলো কিন্তু পচে যাচ্ছে এবং সমস্ত পাতাগুলো কিন্তু কালার বদলে গেছে আমি গোড়ার দিকটা যদি দেখাই ভেতরটা আপনারা দেখুন পচতে কিন্তু শুরু করে দিয়েছে ঘাস এখনও পুরোপুরি পচে যায়নি তবে পচে যাচ্ছে আর গাছের চেহারা দেখুন কিন্তু খুব একটা খারাপ নেই মানে গাছে কিন্তু কোনো ক্ষতি হয়নি এখানে দেখুন ঘাসটার চেহারা দেখুন পুরো কিন্তু নষ্ট হয়ে গেছে ঘাসগুলো তাজা সবুজ ঘাস ছিল দিন তিনের আগে পর্যন্ত এরা সবুজ ছিল কিন্তু আজকে দেখলাম এই ঘাসগুলো দুদিন ধরেই দেখছি আমি যে এরা নষ্ট হয়ে আসছে এবং গাছ কিন্তু তাজা আছে বন্ধুরা গাছের কোনো ক্ষতি কোথাও হয়নি দেখুন আপনারা গাছ কিন্তু পুরোপুরি সবুজ আছে কোনো পাতায় আপনারা দাগ দেখতে পাবেন না শুধুমাত্র এই ঘাসগুলো যদি দেখা যায় আমি দেখুন এখানে ঘাসের জন্য শাকগুলো বাড়তে পারেনি কত বড় বড় ঘাস আর তলায় ছোটো ছোটো শাক দেখুন এই শাকগুলো কিন্তু এই পরবর্তী দিনে ঘাস মরে যাওয়ার পরে কিন্তু মাটি থেকে ভালোভাবে ওপর পর্যন্ত উঠে যাবে এবং মানে রোদ না পাওয়ার জন্য গাছগুলো বাড়তে পারেনি এবং শিকড় ছড়াতে না পারার জন্য সেগুলোও কিন্তু আস্তে আস্তে শিকড় ছড়িয়ে ভালো মতন ওপরের দিকে উঠে যাবে এবং বাজারজাত করা যাবে তাই আপনারা যারা শাক লাগিয়ে রেখেছেন এবং ঘাসের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আদামা কোম্পানির অ্যাজিল ব্যবহার করতে কিন্তু ভুলবেন না এটি একটি ভালো ওষুধ যেগুলো কিন্তু যে ওষুধে কিন্তু আপনাদের গাছের কোনো ক্ষতি করে না বন্ধুরা চওড়া পাতার গাছের কোনো ক্ষতি করবে না তবে সরু পাতার কোনো গাছে কিন্তু এই ওষুধটি মারবেন না যেমন ধান গম জাতীয় ফসলে এটি কিন্তু মারা যাবে না শুধুমাত্র চওড়া পাতায় ভিডিও দূর আসার জন্য আপনাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো অসুবিধাজনিত কারণ হলে অবশ্যই ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করবেন কিংবা কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটা কী আছে এটা কি আপনারা আগে কি ব্যবহার করেছিলেন না ব্যবহার করার কথা ভাবছেন কি ভয় পাচ্ছেন ব্যবহার করতে যাই আপনাদের মনে আসছে আপনারা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে যেতে ভুলবেন না যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ